উত্তর জেলার বাগবাসা বিধানসভা কদমতলা করতে বিধানসভা কেন্দ্রের উপস্বাস্থ্য কেন্দ্র কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা তলানিতে এসে ঠেকেছে। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত মান উন্নয়ন জরুরি হয়ে পড়েছে সেখানে। শুক্রবার এইসব ইস্যুতে পাঁচ দফা দাবির ভিত্তিতে বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসির নিকট ডেপুটেশন প্রদান করেন বাগবাসা ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল। পাঁচ দফা দাবিগুলো হচ্ছে বাগবাসা বিধানসভা কেন্দ্রের লালছড়া, বকবকি, পশ্চিম ইছাই লালছড়া ও লক্ষ্মীনগর উপস্বাস্থ্য কেন্দ্রগুলির বেহাল দশা দূর করতে হবে। অতিসত্বর উক্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসক, এমপিডব্লিউ সহ স্বাস্থ্যকর্মী নিয়োগ করে জনগণের পরিষেবার যোগ্য করে তুলতে হবে। ত্রিপুরা অসম সীমান্তের বিভিন্ন এলাকা জুড়ে অবস্থিত কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটিও বেহাল দশায় ঢুকছে। উক্ত সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, স্টাফ নার্স, সোনোগ্রাফি, এক্সরে ও ব্লাড ব্যাংকের ব্যবস্থা করতে হবে। দিতে হবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকও। শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিও বেহাল দশায় পরিণত। সেখানেও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, স্টাফ নার্স দিয়ে জনগণের জন্য উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা গড়ে তুলতে হবে। তাছাড়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ প্রদানের দাবিও জানায় কংগ্রেস দলের প্রতিনিধি দল। উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত যে কয়টা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেমন লক্ষ্মীনগর, ইসাই লালছড়া, পশ্চিম ইসাই লালছড়া, বকবকি, বিভিন্ন সাবসেন্টারগুলার বেহাল অবস্থা, স্বাস্থ্য পরিষেবা ওইসব কেন্দ্রগুলাতে টোটালি আজকে অদৃশ্য হয়ে গেছে। ওইখানে ডাক্তার নাই, এমপিডব্লিউ নাই, কোনো স্বাস্থ্যকর্মী নাই। এই সমস্ত বেহাল অবস্থার কারণে আজকে আমরা পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে অবিলম্বে এই জায়গাতে এমপিডব্লিউ স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দিয়ে যাতে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবাকে যাতে বহাল রাখা যায়। এদিকে কংগ্রেস দলের পাঁচ দফা দাবি দেওয়াগুলি উত্তর জেলার জেলা স্বাস্থ্য আধিকারিকের নিকট প্রেরণ করে সমস্যাগুলো নিরসনের আশ্বাস প্রদান করেন কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসির সন্দীপ দেব। অপরদিকে বাগবাসা ব্লক কংগ্রেসের প্রতিনিধিমূলক এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বাগবাসা ব্লক কংগ্রেসের সভাপতি হীরালাল নাথ, ব্লক কংগ্রেস কমিটির সম্পাদক আব্দুল ছামেদ, সহসভাপতি প্রদীপ সিনহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।